আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল গনিমাতুল বারিদাতু সাওমু ফি শিতাই। সাদাকাল্লাহু আযীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, স্বাধিকার টিভির পক্ষ থেকে শান্তির বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, পৃথিবীতে রাত দিনের পালাবদল আর ঋতু বছরের গমনাগমন আল্লাহর নিদর্শন ও নিয়মের অংশ। পবিত্র মহান সেই সত্তা যার আদেশে মাসের চক্র পূর্ণ হয় এবং যুগের চাকা ঘুরে, তার ইচ্ছাই চূড়ান্ত এবং তার প্রজ্ঞাই নিয়ামক। আল্লাহর সৃষ্টি ও সৃষ্টি জগৎ অবলোকন করে সজীব প্রাণ ও সচেতন মুমিন শিক্ষা গ্রহণ করে। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরে আন নূরের 44 নম্বর আয়াতে বলেন, ইউকাল্লিবুল্লাহু লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতকে আবর্তন করেন, নিশ্চয়ই এতে অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের জন্য রয়েছে শিক্ষা। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে বলেন, ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। তিনি দিবারাত্রিকে পরস্পরের অনুগামী করে দিয়েছেন, যে উপদেশ গ্রহণ করতে চায় অথবা কৃতজ্ঞ হতে চায় তার জন্য। আমাদের কর্তব্য হবে শীত, গরম, হেমন্ত, বসন্ত, বৃষ্টিকালে রূপান্তরণে চিন্তা করা, বিশেষ করে শীতকালের দিন রাত সম্পর্কে একটু ভেবে দেখা। আমাদের পূর্বসূরি তথা সাহাবা একরাম, তাবেয়াইন, তাবে তাবেয়াইন, আয়ামে মুজতাহিদিন, সালাফে সালেহিন সহ নেক ব্যক্তিরা ঋতু বদলের সঙ্গে সঙ্গে পরিকল্পনা ও কর্মসূচিতে সংযোজন বিয়োজন ঘটাতেন। শীতকালকে তারা ইবাদতের সুবর্ণ সুযোগ হিসাবে বিশেষভাবে মূল্যায়ন করতেন। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতকালকে সুস্বাগত জানিয়ে বলতেন, এতে বরকত নাজিল হয় এবং এর রাতগুলি ইবাদতে দণ্ডায়মান হওয়ার জন্য যেরকম দীর্ঘ হয় তেমনি দিনগুলি সংক্ষিপ্ত হয় রোজা রাখার জন্য। সুপ্রিয় ভিউয়ার্স, প্রাকৃতিক বৈচিত্র্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান, শীতকাল প্রকৃতির বিশেষ নিয়ামত। তাই তো শীতকাল সম্পর্কে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশ-শীতা ও গানিমাতুল আবিদিন। অর্থাৎ শীতকাল হলো ইবাদতকারীদের জন্য গনিমত স্বরূপ। আমরা অনেকেই গনিমত বা গনিমতের মাল এই শব্দটি শুনেছি। গনিমতের মাল বা গনিমত যা যুদ্ধের মাধ্যমে অর্জন করা হয়, শীতকাল তো এমন গনিমত যা রক্তপাত এবং কষ্ট চেষ্টা ছাড়াই অর্জিত হয়েছে। সবাই কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়া স্বতঃস্ফূর্তভাবে তা লাভ করতে পারে। এই শীতের মধ্যে বিশেষ কি ইবাদত রয়েছে মৌলিকভাবে আপনাদের সাথে পাঁচটি ইবাদতের বিষয়ে কথা বলবো। প্রথমত, শীতকালে রোজা রাখা। শীতকালে দিন অনেক ছোট হয়, যে কারণে রোজা রাখা অনেক সহজ হয়, বেশি সময় না খেয়ে থাকতে হয় না, বেশি সময় উপোস থাকতে হয় না। আর এই শীতকালে রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তিরমিজিতে এসছে, আল গানিমাতুল বারিদাতু সাওমু ফি শিতাই। অর্থাৎ শীতল গনিমত হলো শীতকালে রোজা রাখা। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিশুদ্ধ নিয়তে একটি রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির রোজার প্রতিদানস্বরূপ জাহান্নাম এবং ওই ব্যক্তির মাঝে 70 বছরের দূরত্ব তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্য থেকে যাদের বিভিন্ন কারণে রমজানের রোজা কাজা হয়েছে, তাদের জন্য একটি সুযোগ হলো শীত সিজনে কাজা আদায় করে নেওয়া, যেহেতু শীত সিজনে দিন খুব সংক্ষিপ্ত থাকে। এবং আমাদের মা বোনদেরও যাদের অসুস্থতার কারণে রোজা কাজা হয়েছে, তাদের জন্য একটি সুযোগ হলো শীত সিজনে কাজা আদায় করে নেওয়া। শীতকালের রাত অনেক দীর্ঘ হয়, একজন মুমিন শীতের রাতগুলোকে যেমনিভাবে তার সুখনিদার অংশ হিসাবে নির্ধারণ করে, ঠিক তেমনিভাবে ইবাদতের জন্যও অপর অংশ নির্বাচন করে। আমরা অনেকেই জানি শীতের রাত অনেক লম্বা হয়, আমরা যদি একটু আর্লি শুয়ে যাই তাহলে শেষ রাত্রে পরিপূর্ণতার সাথে আমরা ঘুমাতে পারব এবং শেষ রাত্রে আমাদের ঘুম পূর্ণ হয়ে যাবে। ইবাদতের রাত্রি জাগরণ এবং এর বিবরণ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা আয-যারিয়াতের 17 এবং 18 নম্বর আয়াতে এভাবে দিয়েছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, অর্থাৎ এরা রাত্রে সামান্য অংশে নিদ্রা যায় এবং রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনায় রত থাকে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার এবং মুমিন মুত্তাকি ও পরহেজগারের গুণাবলী বর্ণনা করেছেন এবং তাফসিরে ইবনে কাসিরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুজাহিদ কাতাদা তারা এই ব্যাখ্যা করেছেন। আমি সারমর্ম আপনাদেরকে শোনাচ্ছি যে রাত্রের শুরু, মধ্য এবং শেষ অংশে যে কোনো সময়ে কেউ যদি নামাজ পড়ে তাহলে এই আয়াতের আওতাভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে বিরাজমান হন। উনার বিরাজমানের স্বরূপ কী, উনি কীভাবে বিরাজমান হন এটা উনি ভালো জানেন। উনি রাত্রের শেষ তৃতীয়াংশে এসে পৃথিবীবাসীকে ডাকতে দেখেন যে আছে কি কেউ তৌবাকারী যে আমার কাছে তৌবা করবে, আমি তার তৌবা কবুল করব। আছে কি কেউ ক্ষমা প্রার্থনাকারী যাকে আমি মাফ করব। এভাবে ডাকতে থাকে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে যদি হিসাব নেন যে এই শীতের দীর্ঘ রাতকে আমরা কীভাবে ব্যয় করেছি, কোন কাজে ব্যয় করেছি, তাহলে আমরা অবশ্যই পাকড়াও হয়ে যাব। আমরা আমাদের ঘুমের সাথে সাথে আমরা এই দীর্ঘ রাত্রে নফল নামাজ পড়তে পারি এবং কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির করতে পারি, আর অন্য অন্য আমল আমরা করতে পারি। আমরা অনেকেই রাত্রি শোয়ার সাথে সাথে মোবাইলকে আমরা অনেক সময় দেই, ফেসবুক চালাই, তারপরে ইউটিউব চালাই, এগুলোর মাধ্যমে আমরা প্রচুর সময় ব্যয় করি। আমাদের দুই কাঁধে কিন্তু দুজন ক্যামেরাম্যান আছেন, তারা আমরা কখন কী করছি, কোথায় কী করছি না করছি সব তারা ভিডিও করে রাখছেন, কেয়ামতের ময়দানে সেগুলো দেখাবেন। তাই আমরা এই বিষয়টা মাথায় রাখতে পারি, শীতের লম্বা রাতগুলোকে আমরা কাজে লাগাতে পারি এবং এটাই একজন ইমানদার এবং মুমিনের পরিচয়। সে শীতের লম্বা রাতগুলিকে সে ঘুমের অংশ হিসাবে নির্ধারণ করবে এবং অপর অংশকে ইবাদত বন্দীগীর জন্য নির্ধারণ করবে। শীতকালের তৃতীয় যে ইবাদত তা হচ্ছে সঠিকভাবে অজু করা এবং অজুর অঙ্গ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। প্রতিটি অঙ্গের যতটুকু স্থানে পানি পৌঁছানো দরকার ততটুকু স্থানে পানি পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তবরানী শরীফে এসছে, তিনটি আমল পাপমোচন করে। এক নম্বর সংকটকালীন দান, দুই নম্বর গ্রীষ্মের রোজা, তিন নম্বর শীতকালের অজু। সুপ্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যা সহিহ মুসলিম শরীফে এসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন যে আমি কি তোমাদেরকে জানাবো না কিসে তোমাদের পাপ মোচন হবে এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, শীতের কষ্ট সত্ত্বেও সঠিকভাবে অজু করা। আমাদের অনেকের ধারণা যে এক অজু দিয়ে একাধিক নামাজ পড়া যাবে না এবং আরও অনেকের ধারণা অজু থাকা সত্ত্বেও অজু করা যাবে কি না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু থাকা সত্ত্বেও অজু করবে ওই ব্যক্তির জন্য দশটি নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল প্রত্যেক নামাজের জন্য নতুন করে অজু করা। এর অর্থ এই নয় যে গরম পানি দিয়ে অজু করা যাবে না। অবশ্যই গরম পানি দিয়ে অজু করা যাবে এবং গরম পানি দিয়ে অজু করলেও আমরা সব পাবো। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ তারা অজুর পরিবর্তে শীত সিজনে তায়ামুম করতে পারবো। তায়ামুম কখন করা যাবে? যখন এত প্রবল ঠান্ডা যে শারীরিকভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা আছে এবং পানি ব্যবহার করলে ঠান্ডা মেরে ফেলবে, পানি ব্যবহার করলে অসুস্থতা বেড়ে যাবে, এই সিচুয়েশনে তায়ামুম করা যাবে অজুর পরিবর্তে। তবে সাধারণ সর্দি এবং সামান্য জ্বরের কারণে তায়ামুম করা যাবে না। শীতকালে চতুর্থ ইবাদত হলো শীতার্থ এবং বিপন্ন মানুষদের প্রতি মানবিক হওয়া। শীত আমাদের অনেকের পছন্দের ঋতু হলেও নিম্ন আয়ের মানুষদের জন্যে তা দুর্ভোগ নিয়ে আসে। আমাদের মধ্যে যারা উচ্চবিত্ত তাদের জন্য শীত বিলাসিতার হলেও গরিব এবং ছিন্নমূল মানুষদের জন্য তা দুর্ভোগ এবং বিড়ম্বনার। তাই আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা এই বিপন্ন এবং ছিন্নমূল জনগোষ্ঠীদের প্রতি তাদের দুর্ভোগ লাঘবে
সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তিরমিজি শরীফে এসছে, যে মুমিন অপর বিবস্ত্র মুমিনকে কাপড় পরিয়ে দিল, আল্লাহ সুবহান ও তাআলা তাকে জান্নাতের সবুজ কাপড় পরিধান করাবেন। সুবহান আল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, শীতের পঞ্চম ইবাদত হলো মোজার উপর মাসেহ করা। মুকিমের জন্য একদিন এক রাত এবং মুসাফিরের জন্য তিন দিন তিন রাত। মুকিম হলো যারা আমরা বাসা বাড়ির মধ্যে অবস্থান করি তাদেরকে মুকিম বলা হয়, এবং যারা সফরে বের হই তাদেরকে মুসাফির বলা হয়। তাই মুকিমের জন্য একদিন এক রাত এবং মুসাফিরের জন্য তিন দিন তিন রাত। মোজার উপর মাসেহের সময় তখনই শুরু হবে যখন ওযু করার পর মোজা পরিধান করবে, এরপর যখন ওযু ভেঙে যাবে তখন থেকে মোজার মাসেহ শুরু হবে। যেমন কোনো ব্যক্তি জোহরের নামাজের পর মোজার পরিধান করলো এবং তার ওযু ভেঙে গেল আসরের নামাজের আগে, তাহলে সে পরদিন আসর পর্যন্ত মোজার উপর মাসেহ করতে পারবে। ঠিক তেমনিভাবে মুসাফিরের জন্য মোজার উপর মাসাহের সিস্টেম হলো, স্ক্রিনে আমরা একটু খেয়াল করি এবং আমিও এখানে সামান্য দেখিয়ে দিচ্ছি, যে হাতের তিন আঙ্গুল পায়ের আঙ্গুলের মাথা থেকে পায়ের টাকনো পর্যন্ত এভাবে টেনে নিয়ে আসা এবং একবার মাসাহ করলে চলবে। আল্লাহ সুবহান ও তাআলা আমাদের সকলকে এই শীতের মধ্যে যে পাঁচটি ইবাদতের কথা আপনাদের সাথে আলোচনা করলাম, আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।